नमस्कार बंधुरा, स्वागत आमादे चैनले। आज के आमी आपनादे हड़का काली मंदिरेर अलौकिक इतिहास सेई विषये तथ्यवली प्रदान करब। सम्पूर्ण तथ्यटी संग्रह करा आपनादेर काछे अनुरोध। भिडियोटी आपनारा सम्पूर्ण देखुन। हड़का काली मंदिर पश्चिमबंगेर प्राचीन जनपद बीरभूमे अजय नदी तीरवर्ती मंदिरमय ग्राम ईटांडाते अवस्थित बहुप्राचीन जोड़ा बांगला शैलीर एकटी काली मंदिर। स्थानीय भावे एई मंदिरटिके हाड़काटा मा कालीर मंदिर बला हये थाके। एई मंदिरेर प्राचीन जोड़ा बांगला मंदिर शैली एबं एर देहेर अपरूप सुंदर टेराकोटार काछ थेके मंदिरटिर प्राचीनत्व अनुमान करा जाय। जनश्रुति अनुसारे हड़का नामे एक डाकात एई स्थाने प्रथम काली मंदिर स्थापन करेछिलेन बोले मंदिरेर नाम हड़का काली मंदिर। स्थानीयदेर मते এই মন্দিরটি কালাপাহাড় কর্তৃক এবং 1751 সালে বর্গীদের আক্রমণে ধ্বংসের মুখে পতিত হয়েছিল। এই অঞ্চলে হাড় বা অস্থি শিল্পের বেশ সুনাম ছিল। এখানকার অধিবাসী অস্থি শিল্পীরা 16 শতাব্দী থেকেই ব্রিটিশ বেনিয়াদের কাছে তাদের তৈরি কারুকার্য মণ্ডিত হাড়ের শিল্প সামগ্রী সরবরাহ করত। এই সব অস্থি শিল্পীরাই স্থানীয় তোতারামের নেতৃত্বে একত্রিত হয়ে সেই মন্দিরটিকে নয়নাভিরাম শৈলীতে গড়ে তোলেন এবং কালীমায়ের মৃন্ময় মূর্তি স্থাপন করে পূজা অর্চনা করেন। যেহেতু হাড় বা অস্থি শিল্পীদের দ্বারা মন্দিরটি নবরূপ প্রাপ্ত হয়েছিল, তাই তখন থেকেই মন্দিরটির নাম হয় হাড়কাটা মা কালীর মন্দির। বহু বছর পরে কালের প্রভাবে জীর্ণ হয়ে পড়া মন্দিরটিকে মাত্র বছর দশেক আগে রাজ্য পুরাতত্ত্ব বিভাগ এবং ইনটেকের যৌথ প্রচেষ্টায় দীর্ঘ 14 বছর ধরে সংস্কার করে রূপ লাবণ্য ফিরিয়ে আনা হয়। প্রাচীন টেরাকোটা ফলকগুলিকে প্রতিস্থাপন করা হয় এদের প্রাচীনত্বের গুণমান বজায় রেখেই। এদের উদ্যোগেই মন্দিরটি ধ্বংসের হাত থেকে রক্ষা পায়। নতুন বিগ্রহ স্থাপন করে এরাই এখানে পুনরায় মায়ের নিত্য পুজো শুরু করেন। সাধারণ জোড়া বাংলা মন্দিরের মতোই এখানেও বাইরের চালাঘরটি অলিন্দ হিসেবে এবং ভিতরের চালাঘরটি গর্ভগৃহ হিসেবে ব্যবহৃত হয়। মন্দিরের সামনে ত্রিখিলান বিশিষ্ট প্রবেশ পথ। তবে মন্দিরের দর্শনীয় হল এর অপূর্ব সুন্দর টেরাকোটা ফলকগুলো। গর্ভগৃহে বেদির ওপরে শায়িত শবশিবের বক্ষের ওপর দণ্ডায়মানা চতুর্ভুজা দক্ষিণাকালী মূর্তি, তার ডান পাশের ঊর্ধ্বহস্তে খর্ব এবং অর্ধহস্তে ছিন্নমুণ্ড এবং বাম পাশের ঊর্ধ্বহস্তে বরমুদ্রা এবং অর্ধহস্তে অভয়মুদ্রা। লক্ষণীয় হল মাতৃমূর্তি এখানে একই সঙ্গে ভীষণা এবং বরাভয় প্রদায়িনী। স্থানীয় জনশ্রুতি অনুসারে অতীতে কোনো এক সময় মন্দিরের সেবায়িতর দ্বাদশবর্ষীয় কন্যা নিখোঁজ হলে তাকে খুঁজতে গিয়ে সেই সেবায়িত মাতৃমূর্তির মুখে রক্ত ও কাপড়ের টুকরো দেখতে পান। তখন তিনি তার ভুল বুঝতে পেরে মায়ের কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং মা কালীর মহিমায় তার কন্যাকে তিনি ফিরে পান। তাই এলাকার ভক্তরা এই মন্দিরের দেবীকে অত্যন্ত জাগ্রত এবং মঙ্গলময়ী বলে মনে করেন। নিত্য পূজিত এই মন্দিরে একসময় মহাসমারোহে পূজো অনুষ্ঠিত হতো বলে জানা যায়। এখন অত ধুমধাম না হলেও মোটামুটি বড় পরিসরে বাৎসরিক দীপান্বিতা অমাবস্যার পুজো এবং অন্যান্য পুজোপাঠ অনুষ্ঠিত হয়। ইটান্ডা প্রাচীন ঐতিহ্য সম্পন্ন একটি জনপদ। ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে এলাকাটি রেভারেন্ড চিফের নীলকুঠির জন্য বিখ্যাত ছিল। বস্তুত ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকেই ইটান্ডা নামের উদ্ভব হয়েছে বলে কথিত। বোলপুর থেকে সড়ক পথে ইটান্ডা দূরত্ব প্রায় 20 কিলোমিটার। এই গ্রামে হড়কা কালী মন্দির ছাড়াও আরও অনেকগুলো সুন্দর ও প্রাচীন মন্দির রয়েছে। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, বিনোদন শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।